বনপল্লীর জলে রোগের বীজাণু পাওয়া গেছে। মন্দিরের জল তো সেই একই জল, সেই বিষাক্ত জলে তো লোকে চরণামৃত হিসেবে পান করছে। এটা আপনি টেস্ট করুন, আর এর মধ্যে যদি আপনি একটা জার্ম বার করে দিতে পারেন, আমার নাম ভার্গব। যে রিপোর্টটা পাঠিয়েছিলাম সে তুমি ছাপতে রাজি আছো? আমি ডাক্তার, সমাজের প্রতি আমার একটা কর্তব্য নেই। জলে রোগের বীজাণু পাওয়া গেছে, এটা আমি একটা দৈনিকের পাতায় লিখে বলতে পারবো না।